আজকের ভিডিওটি রংপুর থেকে কক্সবাজার যাওয়ার একমাত্র বাস সেটা হচ্ছে শান্ত পরিবহন। এটা হচ্ছে এসি বাস, স্লিপার বাস এবং বিজনেস স্লিপার এবং বিজনেস। যাই হোক, আমরা রংপুর থেকে কামারপাড়ার বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে যাই। শান্ত বাসের সার্ভিস যে খুব ভালো ছিল আবার খুব যে খারাপ ছিল তাও না। একই বাসে আমরা যাওয়ার সময়ও যাই, একদম ডাইরেক্ট ডলফিন মোড়ে নামায় দেয় এবং আসার সময়ও সেম শান্ত বাসে আসি, ডাইরেক্ট রংপুরেই নামায় দেয়। যাই হোক, বাসটা ছাড়ার কথা ছিল 3টায়, তো 3:05-এর দিকেই ছাড়ে। আমরা সবার লাস্টে ছিলাম যেহেতু একটু রেডি হতে একটু সময় লেগেছিল, তো তাড়াহুড়ো করে আমরা বাসে উঠে যাই। এই যে বাসের ভিতরের ডেকোরেশনটা, নিচের দিকে হচ্ছে 2টা সিট বাম সাইডে এবং ডান সাইডে হচ্ছে 1টা করে সিট। সেম একই উপরে হচ্ছে এক সাইডে হচ্ছে 2টা করে স্লিপার এবং অন্য সাইডে 1টা করে স্লিপার, এই যে এখানে করে দুইজন করে থাকতে পারবে। আর হচ্ছে এই যে এরকম, আর সেম একইভাবে অন্য সাইডে আছে একজন করে বসতে পারবে, এখানে দুইজন বসতে পারবে। আর ভিতরটা বিশাল বড়, একদম ঢোকার সাথে সাথে মনে হচ্ছিলো এসি ছেড়ে দেওয়া ছিল, অনেক ঠান্ডা। যাই হোক, আমি উপরে উঠে গেলাম। তো উপরে উঠে আমি ভাবতে পারিনি জুতোগুলো কই রাখবো, জুতোগুলো তো রাখার একটা জায়গা লাগবে, তো আমি এই উপরে একটা বক্সের মতো রাখছে নাকি, আমি এর ভিতরেই আমি জুতোগুলো রেখে দেই। জুতা রাখার কোনো জায়গা ছিল না, আর অনেক দিনের বেলা যেহেতু ছিল, অনেক রোদ ছিল, তো এইখানে একটা পর্দার মতো একটা ছিল, আমি এটা নিচে নামিয়ে দিই। এটা নামিয়ে দিলে মনে হয় না যে আপনি বাসের ভিতরে আছেন, মনে হয় শুধু বাসটা কাঁপতেছে আপনি যাচ্ছেন, ভালোই লাগে। যদিও আমার এটা প্রথম ছিল স্লিপার বাসে জার্নি করা। এখন বলি আমাদের এই বাসের ভাড়া কত নিয়েছে। আমরা মূলত বাসের টিকিটটা অনলাইনে কেটে নিয়েছিলাম। অনলাইনে কেটে নেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে সিটের ভাড়া নিয়েছিল 2200 টাকা জনপ্রতি, এবং জনপ্রতি যে আরেকটা আমি যেটাতে গিয়েছিলাম সেটার ভাড়া ছিল 2400 টাকা। এখানে হচ্ছে সময় অনুযায়ী এটা কমা বাড়া হয়, আবার ডিসকাউন্ট থাকলে কমা বাড়া হয়। এবার বলি বাসের ভিতরে কী কী সিস্টেম আছে। সেটা হচ্ছে যেদিকে আমি মাথা রাখি বা মাথা রাখবো তার এই সাইডে আছে কলিং বেলের 2টা সুইচ, তারপর হচ্ছে চার্জিং মোবাইল চার্জ দেওয়ার একটা কেবলের পয়েন্ট, তারপরে এই সাইডে আছে জুতো রাখার আইটেম পায়ের সাইডে, আর যে মাথার উপরে যে একদম সোজায় আছে এটা একটা এসি, তো এসিটা এইভাবে ঘোরানো যায় যেদিকে মন চায় সেদিকে আর কি বাতাসটা যাবে। এটা চাইলে বন্ধও করে দিতে পারবেন, তো বন্ধ করে দিলেও মনে হয় না যে এসি বন্ধ হয়েছে, ঠান্ডা বাতাস আসতেই থাকে। বসে থাকতে থাকতে 3 ঘন্টা কি 4 ঘন্টার মাথায় আমি ভেবেছিলাম ফুড ভিলেজে একটু ব্রেক দিবে, কিন্তু না, ফুড ভিলেজে এখন ব্রেক দেয়নি। সেটা পার হয়ে অনেকক্ষণ পর এই ফুড গার্ডেনে বিরতি দিয়েছে। তো বিরতি আমরা 3 জায়গায় পেয়েছিলাম, তো এইটা হচ্ছে ফুড গার্ডেন, তার ভিতরটা। আমরা এখানে বিরতি নিয়েছি এবং হালকা কিছু খেয়েছি, যদিও পেটটা ভরা ছিল তারপরেও খেয়েছি, আমার কাছে এই সবজিটা অসাধারণ লেগেছে। এই যে এরপরে সন্ধ্যার দিক, মানে আমরা যে 3টায় বাসে উঠেছিলাম এখন বাজে হচ্ছে 7:45। এই 7:45-এ প্রথম আমরা বিরতি পাই ফুড গার্ডেনে, যেখানে 20 মিনিট সময় দিয়েছিল আমাদের নাস্তা করানোর জন্য। এরপর যখন ছাড়ে তার পরে পরে যখন আমরা টাঙ্গাইল পার হই তখন আমাদেরকে পানির বোতল 1টা করে দেয় বাস থেকেই, বাসের এখান থেকেই আমরা 1টা করে পানির বোতল ফ্রি পাই। তারপর আমরা আরেকটাতেই একটা গ্যাপ দেয় আমাদেরকে বিরতির জন্য, ঠিক এই রেস্টুরেন্ট, যদিও আমি নাম জানি না এটার কি। এটা হচ্ছে কুমিল্লা যাওয়ার আগেই এই হোটেলে বিরতি দেয়, যেটা হচ্ছে 3:47-এ আমরা এখানে বিরতি পাই। আর যখন আমরা চট্টগ্রাম পৌঁছাই ঠিক তার আগে আগেই একটা হোটেলে বিরতি দেয় 20 মিনিটের জন্য। তো যাওয়ার পথে এরকম শুধু চট্টগ্রাম পার হলেই পাহাড় আর পাহাড় চোখে পড়ে, তো
তো সেই হোটেলে বিরতিটা পরে চট্টগ্রাম পার হয়ে একটু বেরিয়ে মানে সকাল 7টার দিকে অবশেষে লং জার্নির পর ঠিক 10:30টায় আমরা কক্সবাজারে একদম পৌঁছাই যাই। ডলফিন মোড়ের সামনেই বাসটা থামে, তো আমরা লাগেজ টাগেজ বের করে আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। ওই যে সামনে ডলফিন মোড় দেখা যাচ্ছে। তাহলে আমরা দুপুর 3টার দিকে রওনা দিলে সকাল 10:30টার দিকেই আমরা কক্সবাজারে পৌঁছাই যাই এবং 3 বার বিরতি পাই। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।